রিপাবলিক বাংলার খবরে জেড খাবারের ব্যবস্থা করা হলো নদিয়া কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে রোগীদের জন্য কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের বেহাল অবস্থা ছবি আগেই তুলে ধরেছিল রিপাবলিক বাংলা রোগীদের জন্য খাবার নেই নেই পানীয় জলের ব্যবস্থা হাসপাতালের এমনই বেহাল দশা এই খবর দেখানোর পরেই নড়ে চড়ে বসলো হাসপাতাল কর্তৃপক্ষ হোটেল থেকে খাবার এনে রোগীদেরকে দেয়া হচ্ছে আর তাতেই প্রশ্ন উঠছে হাসপাতালের যে খাবার সেই খাবার গেল কোথায় আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পলাশ রয়েছে আমাদের সঙ্গে পলাশ এমন খারাপ অবস্থা হলো কিভাবে যে হোটেল থেকে খাবার এনে রোগীদেরকে দিতে হচ্ছে পল্লবী তোমাকে আমি প্রথমেই দেখাতে বলবো যে আমার ভিডিও জার্নালিস্ট অঞ্জন শুকুল তোমাকে বলবো যে এই যে হোটেলটা এই হোটেলটা থেকেই কিন্তু খাবার তৈরি হয়েছিল এবং সেই খাবার ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এই যে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হসপিটাল অর্থাৎ যেই হসপিটালে আজকে দীর্ঘ 15 দিন যে সমস্ত রোগীরা ভর্তি আছে তারা কিন্তু কোনো রকম খাবার পাচ্ছে না তার একটাই কারণ যে সংস্থা এই খাবারটা তৈরি করত তাদের যেটা দাবি যে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তারা চেয়েছিল যে কিছুটা পয়সা অন্তত বাড়ানোর জন্য এ নিয়ে একাধিকবার বিএমএইচের সঙ্গে কথা বললে তিনি সে ব্যাপারে কোনো রকম কর্ণপাত করেনি তারপরের থেকেই কিন্তু এরা আন্দোলনে নামে এবং এই সমস্ত রোগীদের জন্য খাদ্য খাবারের যে ব্যবস্থা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় এমনকি যে চলতি মাসের 1 তারিখ অর্থাৎ আজকে 15 তারিখ গোটা 15টা দিন এই হসপিটালের যে রোগী তারা কখনো হোটেল থেকে কিনে এনে খাবার খেয়েছে কখনো আবার তারা চলে গেছে বাড়িতে বা বাড়ির থেকে খাবার এসে কোনো রকমে এই রোগীদের খাবার দেওয়ার পরিষেবার ব্যবস্থা ছিল আজকে এবং গতকালকে লাগাতারভাবে আমরা রিপাবলিক বাংলা যেভাবে দেখিয়েছে যে এই খবর তার জেরে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে আজকে নতুন এক পদক্ষেপ নেওয়া হলো সেটা কি এই হসপিটালের সংলগ্ন লাগোয়া যে হোটেল এই হোটেল থেকে রান্না করা খাবার এনে রোগীদেরকে খেতে দেওয়া হলো এখানকার যে সমস্ত স্থানীয় মানুষরা রয়েছে তারা কিন্তু বিস্তর অভিযোগ করছে আমি একজনকে জানবার চেষ্টা করব আপনাদের মূলত অভিযোগটা কি আমাদের অভিযোগ যে এই 15 দিন ধরে কোনো রোগী খাবার পাচ্ছে না তারা একবেলাও খেতে পাচ্ছে না বাড়ির থেকে কখন খাবার আসছে সেই খাবার খেয়ে ওদের থাকতে হচ্ছে আজ এই স্বাস্থ্য ব্যবস্থায় আজকে কোটি কোটি টাকা কেন্দ্র থেকে বাজেট পাশ করাচ্ছে বাজেট আসছে সেই টাকাগুলো হচ্ছে কী হচ্ছে সবই কি হাওলার মাধ্যমে নেতা মন্ত্রীদের বাড়ি চলে যাচ্ছে আজ রাজ্যের এই এক কারামন্ত্রী মানে অখিল গিরি তিনি আজকে স্বীকার করেন যে রাজ্যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সেই স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রশাসক এবং এই সরকারকে মানে আললিগালভাবে দায়ী করেছে একদমই তিনি যেটা বোঝানোর চেষ্টা করলেন যে অখিলগিরির যে মন্তব্য সেই মন্তব্যের সঙ্গে অনেকটাই কিন্তু মিল খেতে দেখা যাচ্ছে এই কৃষ্ণগঞ্জ গ্রামীণ অর্থাৎ এটা ভারত বাংলাদেশের একদম অন্তিম জায়গা একদম সীমান্তবর্তী একটা গ্রাম আর সেখানেই যে স্বাস্থ্যের যে বেহাল অবস্থা সে চিত্রটাই কিন্তু ধরা পড়ছে একেতেই পানীয় জলের চরম সমস্যা তারপরে এই হসপিটালের যে জেনারেটর সিস্টেম সেটাও হয়ে রয়েছে বিকল তার কারণ যে কোনো সময় বিদ্যুৎ লোডশেডিং হয়ে গেলে কিন্তু পুরো অন্ধকারে ডুবে থাকে এই হসপিটাল এ সমস্ত নিয়ে একাধিক লোক একাধিকবার অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেভাবে কোনো কাজ হয়নি বলেই স্থানীয় তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে তার কারণ তৃণমূলের যে ব্লক সহসভাপতি তিনিও কিন্তু আমাদের কাছে সরাসরি রিপাবলিক বাংলায় ওপেনলি তিনি জানিয়েছেন যে একাধিকবার এই বিষয় নিয়ে তিনি বিভিন্ন বিডি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এসডি অফিসে এইখানকার যে স্থানীয় চিকিৎসক আছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো সুরাহা হয়নি ঠিক তারই যে ফল সেটা আজকে আবার দেখা গেল যে দীর্ঘ 15 দিন এই হসপিটালে যে সমস্ত রোগীরা ভর্তি ছিল তাদের মুখে কোনো রকম খাবার জুটছিল না কখনো বাড়ি থেকে এনে খেতে হতো কখনো হোটেল থেকে এনে খাবার খাওয়ানো হতো এই খবর রিপাবলিক বাংলায় প্রথম যখন আমরা ব্রেক করি খবরের পর কোথাও গিয়ে জোড়াতালি দেওয়ার একটা চেষ্টা স্থানীয় হোটেল থেকে খাবার এনে দেওয়া হচ্ছে রোগীদের এই বিষয়ে সিপিএম নেতা রবীন দেব কি বলছেন একবার শোনাবো সরকারের কাছে যা যেটা করণীয় তা নয় অন্যকে দিয়ে সেটা করাবে সে পুলিশের কাজ সিভিক করবে এখন ডাক্তারদের কাজ বেয়ারফুট করবে এখন হচ্ছে খাদ্য যেটা দেওয়ার কথা হাসপাতালের সেটা এখন হোটেল থেকে আনবে এটা আজব সরকার চলছে কোনো মানুষের প্রতি দায়বদ্ধতা নিশার কাজে তার খাদ্য সরবরাহ করার কাজে পানীয় জল সরবরাহের কাজে কোনোটা ক্ষেত্রে এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই এই সরকার একটা চরম অমানবিক সরকার নিষ্ঠুর সরকার এই সরকার বিদায়ের হওয়া দ্রুততার সঙ্গে এটাই হচ্ছে রাজ্যবাসীর কাছে একমাত্র ভালো বার্তা আনতে পারে
তাহলে এই সরকারের কানে জল ঢুকছে না, কিন্তু এত আন্দোলন সংগ্রাম হচ্ছে কিন্তু সরকার সরকারের জায়গাতেই আছে। একেবারে সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা, তবে রিপাবলিক বাংলার খবরের পর রান্নাঘর অবশেষে খোলা হয়েছে, রান্নার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ পনেরো দিন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পনেরো দিন কোনো খাবার ছিল না। রিপাবলিক বাংলায় খবর দেখানোর পর কোথাও গিয়ে একটা জোড়াতালি দেওয়ার চেষ্টা। একদিকে যখন রান্নাঘরে ঝোলানো ছিল তালা, সেই রান্নাঘর খুলেছে এবং সেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর আজ যে ছবিটা আমরা তুলে ধরছিলাম যে পাশের হোটেল থেকে খাওয়ার এনে কোথাও গিয়ে একটা সাময়িক সমস্যার সমাধান করবার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রিপাবলিক বাংলার লাগাতার এই খবর সম্প্রচার করবার পর রান্নাঘরটা অবশেষে খুলেছে। বন্ধ রান্নাঘরের থেকে তালা খুলে সেই রান্নাঘরে এবার রান্নার ব্যবস্থা করা হবে।